রাজধানীর মুগদায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য দ্রব্য ও নগদ অর্থ সহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মানিকনগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তানি আক্তার রিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এ সময় অভিনব পদ্ধতিতে ঘরের আলমারিতে লুকিয়ে রাখা পাঁচ কেজি গাজা পঁয়তাল্লিশ বোতল ফেন্সিডিল তারা এমন ভাবে এমনভাবে গুলো লুকিয়ে রেখেছিল বিশেষ কায়দায় তারা আলমারির ভিতর এবং বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় লুকিয়েছিল যেগুলো আমাদের খুঁজে বের করতে খুব ব্যাগ পেতে হয়েছে তো মাদক ব্যবসায়ী যেখানেই থাক আমাদের অভিযান চলবে আমরা তাদেরকে ধরবই এটা আমাদের প্রত্যয়